জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ব্যাটল অফ ব্রাশ 5.0। জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই ঢাকা পশ্চিমের উদ্যোগে ধানমন্ডিতে পঞ্চমবারের মতো এ আয়োজন করা হয়। রাজধানীর 40টির বেশি স্কুলে প্রায় 2 শতাধিক শিক্ষার্থীর বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিত শিশু কিশোর প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজকরা বলেন, দেশের জন্য উদ্ভাবনী এবং সচেতন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদ আখতার হোসেন, জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার শাথিরা জাকির জেসি, জেসিআই ঢাকা পশ্চিমের প্রেসিডেন্ট মোহাম্মদ আলতামিস নাবিল ও বিশিষ্টজনেরা।